সুদের টাকা আদায় করতে দলবল নিয়ে চড়াও। প্রৌঢ় দম্পতিকে দিনের পর দিন হেনস্থার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ভাইরাল দরজা ভাঙা সিসিটিভি ফুটেজ, ফের বিড়ম্বনায় শাসক দল। বাড়ির দরজা ভেঙে সুদের টাকা আদায়, দুর্গাপুরে প্রকাশ্যে তৃণমূল কর্মী এবং তার দলবলের দাদাগিরি। প্রাণভয়ে তটস্থ দুর্গাপুর ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী স্বপন চৌধুরী এবং তার পরিবার। জানা যায় 2021 সালে এলাকার তৃণমূল কর্মী আপ্পু ওরফে রাহুল সিংয়ের কাছ থেকে 50,000 টাকা ধার নেন স্বপন। মাসে মাসে সুদ সমেত সেই টাকা শোধও করছিলেন তিনি, কিন্তু অভিযোগ বছরের পর বছর ঋণদাতা তৃণমূল কর্মীর দাপট বাড়তে থাকে। যখন তখন দলবল নিয়ে বাড়িতে চড়াও। গত 26 তারিখও চলে সেই রকমই জুলুম। রাহুল সিং ওরফে আপ্পু তার কাছে 50,000 মাত্র টাকা নিয়েছিলাম। বৃহস্পতিবার রাত্রি সন্ধ্যে 7টা নাগাদ 5-6 জন দুষ্কৃতীকে নিয়ে এসে এখনই টাকাটা দাবি করতে থাকে। এখনই টাকা না দিলে প্রাণে মারবো, আমার ওয়াইফকে আমার ছেলেকে প্রাণে মারার হুমকি দিয়েছে। সমানে ধাক্কা দিচ্ছে আর কি, কজন ছেলে মেয়ে নিয়ে এসছে, ছেলে নিয়ে এসছে। অভিযোগ দফায় দফায় টাকা শোধ করার পরও নানা পন্থায় উত্তক্ত করেন অভিযুক্ত তৃণমূল নেতা, যদিও সেসব অভিযোগ নস্যাৎ করছেন অভিযুক্ত। উল্টে দাবি চাকরির নামে টাকা নিয়েছিলেন স্বপন চৌধুরী। ও আমার দাদার কাছ থেকে 6.5 লাখ টাকা নিয়েছিল, আমার কাছ থেকে 1,30,000 নিয়েছিল যে চাকরি করে দেবে, সরকারি যে চাকরি ডিএসপি প্ল্যান্টেও করে দেবে। প্রত্যেকটা ডেট দিয়ে গেছে, আর আমার কাছে চেকও আছে। আমার যে আমাকে 1,30,000 আমি পাবো, আর আমার দাদা 6.5 লাখ পাবে, কাগজ আছে। এদিকে কর্মীর কাণ্ডে বেকায়দায় তৃণমূল। দলের মধ্যে যদি কারো টাচ থাকে সেই মানুষের বিরুদ্ধে আমরা কিন্তু দল ব্যবস্থা নেব। কিন্তু ততক্ষণে তরজা চড়িয়েছে বিরোধীরা। তাদের বিশ্বাস শাসক দলের মদতেই দুর্গাপুরে এত বিশৃঙ্খলা। দুর্গাপুরের বুকে গুলি চলছে, খুন হয়ে যাচ্ছে, রেপ হচ্ছে, পুলিশের কোনো সদর্থ ভূমিকা নেই। ইমিডিয়েটলি অপুকে গ্রেপ্তার করা হোক। সমস্তটা তৃণমূলের নেতৃত্বে দুর্গাপুরের সমাজমূলক কাজ কারবার, বাজে কাজকর্ম সমস্ত সংগঠিত হচ্ছে তৃণমূলের। রাজনৈতিক তর্ক বিতর্কের মাঝেও প্রশ্নের মুখে সেই নাগরিক সুরক্ষাই। এখনো পর্যন্ত নাকি সেভাবে দুর্গাপুর পুলিশের সহায়তা পাননি আক্রান্তের পরিবার। প্রশাসনের শিথিলতায় আতঙ্ক বাড়ছে আরও। তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ বলেই কি পুলিশ এতটা শিথিল? প্রশ্নটা উস্কে যাচ্ছেই। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।